নবম পঞ্চায়েত নির্বাচন, নবম গত নবম পঞ্চায়েত নির্বাচন, সেখানে নির্বাচনের নামে সম্পূর্ণ প্রহসন করা হয়েছিল এবং চৌত্রিশ শতাংশ নমিনেশন পেপার দিতে দেওয়া হয়নি, আনকনটেস্টেড হয়েছে। এবার দশম পঞ্চায়েত নির্বাচনে আমরা ভেবেছিলাম যে এবার নির্বাচনটা হয়তো নির্বাচনের মতো হবে, কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম এই দশম পঞ্চায়েত নির্বাচন যেভাবে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার পরিকল্পিতভাবে চক্রান্ত করে নির্বাচনটাকে এমন অবস্থায় নিয়ে চলে এসেছে যে আজকে ভোটের দিন এখন পর্যন্ত 12 জন খুন হয়েছে, 12 জন খুন হয়েছে আজকে এখন পর্যন্ত যা জেনে এসেছি, আরও কত হবে কে জানে। নির্বাচনটাকে ঘিরে যে অবস্থা তৈরি করেছে, নির্বাচনে ব্যালট বক্স পুকুরে স্নান করতে গেছে, নির্বাচনে ব্যালট পেপার গরম লাগছে দেখে পুকুরে ভেসে বেড়াচ্ছে, এই যে নির্বাচনকে প্রহসনে পরিণত করার পরিকল্পিত চক্রান্ত নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের, আমরা তার তীব্র প্রতিবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।